নিজেকে MBBS ডাক্তার পরিচয় দিয়ে নার্স মেয়েকে পটিয়ে বিয়ে করতে এসে শেষ রক্ষা হলো না। স্ত্রী ঘরে যেতে হলো প্রতারক বরকে। ঘটনা বাঁকুড়া জয়পুরের। সূত্রের খবর, মুর্শিদাবাদের খড়বাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদপারি, পেশায় দুধ বিক্রেতা তিনি। নিজেকে SSKM এর ডাক্তার পরিচয় দিয়ে জয়পুরের বাসিন্দা কল্যাণী এইমস কর্মরত এক নার্সকে প্রেমের জালে ফাঁসায়। ফেসবুকে পরিচয় হয়ে দীর্ঘ 6 মাস চলে প্রেমালাপ। মেয়ের বাড়ির সম্মতে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। বৃহস্পতিবার ছিল বিয়ে। বরযাত্রী সমেত মুর্শিদাবাদ থেকে বর জয়পুরে বিয়ে করতে আসে। আমন্ত্রিত অতিথিকে ভরপুর বিয়ে বাড়ি, সবকিছু ঠিকঠাকই চলছিল। সিঁদুরদানের আগে এই মেয়ের বাড়ির লোক বরযাত্রীদের কাছ থেকে বরের আসল পরিচয় জানতে পারে। জানা যায় বাপি একজন দুধ বিক্রেতা। এরপরে কন্যার পরিবারের লোকজন এবং আত্মীয়দের রোষের মুখে পড়েন ভুয়ো ডাক্তার বর। তাকে আটকে রেখে খবর দেওয়া হয় জয়পুর থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। বরকে উদ্ধার করে নিয়ে আসা হয় জয়পুর থানায়। প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় ভুয়ো ডাক্তারকে। অভিযোগ পেয়ে সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। অভিযুক্তকে শুক্রবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। বলছি ভাই, তুমি ডাক্তার? তুমি ডাক্তারি চাকরি করো ভাই? হ্যাঁ। তবে কেন বলেছিল ওই মেয়েটাকে ডাক্তারি চাকরি করো? হ্যাঁ, হ্যাঁ, এটা তো মিথ্যা প্রতারণা দেওয়া হয়েছে। কিছু বলবে তুমি? কিছু বলবে? ছেলে ফেসবুক থেকে পরিচয় দেয় যে SSKM এর আমি ডাক্তার। হট পরিচয় দিয়ে কাকে পরিচয় দেয়? আমার মেয়েকে। কি করেন আপনার? আমার মেয়ে চাকরি করে, এই কল্যাণী এইমসে চাকরি করে। আচ্ছা, নার্সের চাকরি করে। তারপরে? তারপরে ওকে ডাক্তার পরিচয় দিয়ে যে আমি SSKM এ স্টুডেন্ট একজন, আমি ওখানে প্র্যাকটিস করছি, প্লাস ওখানেই ডাক্তারি করি, এই পরিচয় দিয়ে মানে বিয়ে থার একটা পরিকল্পনা হয়। কীভাবে পরিচয়? পরিচয়টা ওই প্রথম ফেসবুক, তারপরে আমার মেয়ের সঙ্গে সাক্ষাতে পরিচয় হয় ফেসবুকের পর। হ্যাঁ, ফেসবুকের পর। আর কত বছর ধরে এদের সম্পর্ক চলে? এটা 6 মাস এরকম হবে। 6 মাস ধরে সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক। তারপর? তারপর হ্যাঁ, তারপর আমরা জানতে পারি এবং বিয়ের জন্য আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পর মোটামুটি একটা বিয়ের দিন আমরা ঠিক করি, গত 18 তারিখ, অর্থাৎ বাংলা 18ই বৈশাখ আমরা বিয়ের দিন একটা ঠিক করি। তখন বুঝতে পারিনি? না, তখন আমরা কিছু বুঝতে পারিনি। বিয়ের দিন? এবার বিয়ের দিন বরযাত্রীরা সব এসার পরে আমরা জিজ্ঞাসা করতে চাই যে কোথায় ডাক্তারি করে, ডাক্তার কি না। তারপর জানতে পারি যে না, ওরা বড় পক্ষ থেকে যে সমস্ত লোকজনরা আসছিলেন তারা বললেন যে ওই ডাক্তার তো নয়, ও একটা সামান ডেয়ারিতে কাজ করে, দুধ ব্যবসা। হ্যাঁ, দুধ ব্যবসা করে। একটি মেয়ে BSc নার্সিং পাস করে একটি ছেলের সাথে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয়। ছেলেটি তাকে পরিচয় যায় যে সে MBBS ডাক্তার, NRS-এ চাকরি করে বা কলকাতা মেডিকেল কলেজে কোথাও চাকরি করে। দিয়ে তার সাথে যোগাযোগ হয়ে কালকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার সময় বরযাত্রীর লোকরা তাকে বলে যে সে ডাক্তার নয়, সে ভুয়ো ডাক্তার, সে অন্য জায়গায় কোথায় একটা দুধকল না কোথায় কেউ একটা কাজ করে। সেই ভিত্তিতে এই মেয়ের বাবা জয়পুর থানায় অভিযোগ করে। জয়পুর থানা থেকে একটা 419, 420 আর 406 ধারা একটা অভিযোগ হয়। আজকে সেটা আমি এই মেয়ের বাবার পক্ষের উকিল হিসাবে নিয়োগ হয়েছে। একটু আগেই ওরা এসে আমি আজ বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, TV News 10। অত্যাধুনিক ডিজাইনের রুচির সম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাগ সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি,
বড়চোরা, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল, লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।